গুড মর্নিং বন্ধুগণ, তোমরা সবাই রে আমার নতুন ভিডিওর মধ্যে ওয়েলকাম। আর এখানে আমার বাবা টুক 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 করিয়া হাঁটিয়া হাঁটিয়া বাজারে যাওয়ার গিয়া, বাবাও যত সময় বাজারে না গেছে বাবা একদম শান্তি পায় না, এটা লাগে বাবা দেখতে পারে বাজারে যাইরা গিয়া। আর তো চলো বাবুরে বাজারে যেতে দিই। আর এদিকে আমার মায় হয় ওই আজকে তোর স্কুল বন্ধ, আজকে স্কুল বন্ধ, আজকে তুই রান্না বান্না কর, সব কিছু আজকে তুই কর। বন্ধু অঙ্কিতা হইতাম কত জ্বালা, একটা দিন স্কুল বন্ধ হইলো শান্তি নাই। তো আমি কইছি ঠিক আছে চলো, মায় কইছে ব্রেকফাস্ট থেকে শুরু কর। তো ব্রেকফাস্টের মধ্যে আমি বানাইমো চিলা। তো চিলা বানানোর লাগে আমি লইছি এখানে হইলো চালের গুঁড়া, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, যার যেটা আছে সবজিটা দিতে পারো, যে যেটা খাও আর কি, কেউ কেউ বাদামও দেয় বাদামও দিতে পারো। তারপরে একটু একটু জল দেবে, একটু একটু মিক্সড হবে, একটু একটু জল দেবে, একটু একটু মিক্সড হবে, একটু একটু জল দেবে, একটু একটু মিক্সড হবে। একসঙ্গে বেশি জল ডালা যাইবায় না বন্ধুগণ, বেশি ফোন দিতে করা যাইবায় না, একটু একটু দিবা, একটু একটু করবে, একটু একটু দিবা, একটু একটু করবে, মানে আর হয়ে লাভ নাই। আমার মায় কইছে খালি ইতলাম না, তোর বহুত কিছু রান্নাও করতে লাগবো, ঘর মুছতে লাগবো, বাসন ধুইতে লাগবো, মানে হইয়া লাভ নাই বন্ধু। একটা দিন ফাইসলাম আরাম, কি আর করমো, কিচ্ছু করার নেই, করতে তো লাগবোই কাজ। তারপরে একটু হালকা তেল দিবা, তেল বেশি দিবা না, আমার যদি বেশি তেল দেওয়া আমার মতো মোটাওই যাইবা। দিয়া পুরো আস্থাটার মধ্যে লাগাই দিবা, লাগাইয়া তো চলো, এটা একদম মানে কীটা কইতাম একটা হেলদি অপশন, বাচ্চারা লেগে খুব বেশি হেলদি। বাচ্চারা যদি হয়তো তারা লেগে খাসা লঙ্কাটা স্কিপ করে দিও, আর বাকি তোমরা যদি বড়ও আমার মতন তো এটা খাইতে পারো, এটা একদমই হেলদি জিনিস একটা। একই সঙ্গে সব কিছু আই গেল এটার মধ্যে, বুঝছো না বন্ধুগণ। তোমরা যদি চাও বিটও দিতে পারো, বিট দিলে কালারটাও লাল হইব, বাচ্চারাও খাইতে পারবো, দেখে ভাল লাগবো। তো মোটামুটি এদিকে আমি বোয়াই দিছি চিলা, আর এদিকে চা, লিকার চা আগে আমি দুধের চা খাইতাম, তো পরিবর্তন হইয়া বন্ধুগণ আমি আই গেছি লিকার চার মধ্যে। আর আমি একটু একটু লাল লাল ভাজা খাইতে লাগে, একটু লাল লাল ভাজা করছি। তোমরা যদি চাও হালকাও বাঁচতে পারো, এরকম কোনো অসুবিধা নাই। আর এখানে আমি আর আমার বোনের লেগে লইয়া আই গেছি, আমার মা কইছে ঠিক আছে খাইলা খাইলা খাইয়া তোর আরও বহুত কাজ করতে লাগবো, দেখ তোর বাবু আইব বাজার নিয়ে, তারপর দেখি কীটা বাজার তুই আজকে আর আনতে লাগবো, মানে হুই আর লাভ নেই বন্ধুগণ, কী আর হইমু তোমারে। তো এদিকে চলো একটু এনজয় করি খাওয়াটা, পরে তো খাজা খাজার টাইমে খাজ, ওখান তো এনজয় করতে পারি নি, অত ক্ষুধা লাগছে বন্ধুগণ। আজকে ভাবছিলাম স্কুলও নাই, একটু দেরিতে উঠবো, দেরিতে উঠি একটু ভিডিও ভিডিও বানাইমো আর সারাদিন নাচমো, কিন্তু মানে আর হইয়া লাভ নাই, আমার নাচাটা আজকে নাচা ফিসা হইল না। এদিকে আমার বোনও আই গেছে খাইতে, তখন আমরা দুজনে গল্প করলাম খাইলাম, গল্প করলাম খাইলাম, মানে আর কিতা হইতাম। আর তোমরা একটা জিনিস কইয়া রাখি বন্ধুগণ, তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ, অত বেশি সাপোর্ট করাই তোমরা। তো আবার আবার হই যে তোমরা যদি বেশি ভালো লাগে ভিডিওটা প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও। এদিকে আমার বাবু আই গেছে বাজার লইয়া, তো তোমরা দেখাই মুখিতা কিতা বাজার আনছি, এখানে আনছে ট্যাংরা মাছ, এটা জানো না কিতা শাক জানো নি, মেথি শাক আনছে, হলো গিয়া লোকেল ডিম, হাঁসের ডিম, আর দুইটা কিতা লাউ, আর এখানে কী সুন্দর দেখো ভমরা ইয়ার ফুলের কি মধুহার। আর এখন আমার মা কইছে যা মাছ কাটাত বগিয়া, যা যা এখন তো ব্রেকফাস্ট করছো জানি, এখন মাছ কাটাত বন্ধুগণ। কী না জ্বালা তোমরা কী বুঝবা, আমার কত জ্বালা, একটা দিন স্কুল বন্ধ হইলো মানে জ্বালায় আর জ্বালা। তখন বই গেছি মাছ কাটাত, তো তোমরা কইবা মাইকি মাই তুমি মাছও কাটতে পারি, হ বন্ধুগণ আমি মাছও কাটতে পারি, মানে আমি ভীষণ কর্মঠ মাইয়া, তোমরা হয়তো বুঝো না আমার দেখিয়া, কিন্তু আমি ভীষণ ধরনের কর্মঠ মাইয়া, বুঝছো তো। তোমরা কে কে মাছ উস কাটতে পারো কমেন্টে জানাইও, তো আমি সব ধরনের মাছ কাটতে পারি, কিন্তু বেশি বড় বড় হইলে কাটতে পারি না, বেশি বড় হইলে খাবনে কাটবো বন্ধুগণ, আমিও কত ছোটো মোটো, আমি বেশি বড় মাছ কাটতে পারবো না, পারবো না। তো এখানে মোটামুটি বই গেছি মাছ কাটার, আর আমার মায়ের কইছে খালি মাছ যে এটা না, মাছ কাটার পরে তো আর ওই শাকও বাঁচতে লাগবো, আমি বলছি ঠিক আছে। আর এদিকে যে মিষ্টি লাউ গাছ লাগাইছিলাম একটা ফুল ধরছে, তো মাছ উস কাটা শেষ, আর এখানে দেখতে পারো শাকও বাঁচিয়ে লাইছি, এখন শাক দিয়ে শাক কাটবো। আর এদিকে এখন আমি ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট তো ধরো কীটা কইতাম বন্ধুগণ, সকালবেলা উঠিয়ে চা চা আর চিলা খাইছি, তারপর আমরা ভাত খাইতে লাগে, ভাত না খাইলেও হয় না, এখানে ভাত আলু সিদ্ধ উদ্দর দিয়া খাই লাইছি। তারপরে এটা খাওয়ার পরে কইছে মা কইছে যা দুপুরের রান্দা রান গিয়া, চুপচাপ বইয়া বইয়া দুপুরের রান্দা রান। তো এখানে আমি ভাবছি আজকে রাজমা বানাইমু, তো এটা আমার খুব বেশি ফেভারিট একটা খানি। তো এখানে দিছি তেজপাতা, শুকনা লঙ্কা। তোমরা কীটা হইতে আসলাম ব্রেকফাস্ট না খানে হয়েছি জানো নি, বলে বলে আগে ব্রেকফাস্ট হইতে, ব্রেকফাস্টও হইতে পারতে না, চিলা খাইছি জানি একদম সকালে খাইছি আর কি। ব্রেকফাস্ট বলতে আমরা এটাই খাই, আর আবার ভাত খাইতে লাগে, সাড়ে দশটা দশটার সময় ভাত না খাইলে হয় না আমরা, মানে সকালের ভাত খাইতেই লাগে মোটামুটি। আর এখানে দিলাম বেশি করিয়া দিছি টমেটো, টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় দিছি লবণ, তারপরে আদা আর
আদা আর কি দেনাম রসুনের পেস্ট দিছি, দিয়ে একটু ঝাঁকানাকা ঝাঁকানাকা মানে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করলাম, বুঝছো মানে বন্ধুগণ একটু তো করতে লাগে। তো তোমরা জানাইও আমার রেসিপিটা কীরকম হয়, তোমরা আশা করি তো দেখে ভালো লাগবো। এখানে লইছি লঙ্কা, লঙ্কাটা ঝাল আছে বন্ধুগণ, এটা পাবে না ঝাল নাই। আর এখানে লইছি ধনিয়া, সরি ধনিয়া না জিরা, আর ওইদিকে লইছি হলুদ গুঁড়া, আর একটু দিমু সামান্য দিমু কিটা নাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা এরকম কালার কারণ এটা ভাজা ধনিয়া, একটু হালকা ভাজিয়া তারপর এটা গুঁড়া করা হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আইতার লাগিয়া। আর এদিকে আমি এখন আরও মশলাটা কষাইলাম, আগে তো কষাইছি, এখন আরও ভালো করিয়া কষাইমি, যত কষানি হইব তো ভালো হইব। তো এখন এদিকে আমি রাজমাইটারে সিদ্ধ করিয়া রাখি দিছি, ওই যে খালি রাজমা না সঙ্গে আলুও দিছি, আমার আলুও দিতে ভালো লাগে, আলুগুলো দিছি। তো এখন মোটামুটি দেখছো কি সুন্দর কালার আইছে না, খুব সুন্দর কালার আইছে দেখো দেখে। আর বন্ধুগণ অত সুন্দর স্মেল কাশ তোমরা আমি শুনাইতে পারতাম, মোটামুটি হয়ে গেছে। আর সবটাই রাজমার মধ্যে না ইয়ে হয়ে গেছে, সারা আই গেছে, সারা রাজমা হয়তো আরও স্বাদ, তোমরা খাইছো এরকম কমেন্টে জানাই। তারপর এখানে আমি নিজে হাতে বাড়ছি বন্ধুগণ, এই যে বাটাইতে হয়েছে না আদা বাটা হয়ে গেছে এই গরম মশলা, তারপর দিলাইছি এক চামচ ঘি, আর উপরে থেকে দিলাইমু কিতা বেশি করিয়া দিলাইমু ধনিয়া পাতা। তো দেখে খার খার লোভ লাগে আমার জানাইও, আর রেসিপিটা কীরকম লাগছে এটাও জানাইও বন্ধুগণ। তোমরা তো মনে হবে আমি কোনো সাজ কর্ম পারি না, আমি ভীষণ ভীষণ ধরনের কর্মটা মাইয়া কইছি রানি। তো এখন আমার রান্না শেষ, আমি রাজমাই বানাইছি, বাকি মায়ে বানাইছে। তো আজকে দুপুরের খানের মধ্যে আসলো এই যে রাজমা যেটা আমি বানাইছি, ওয়াও কী সুন্দর। এখানে বানাইছে মায়ের ট্যাংরা মাছ দিয়া কিটা নাম শালগম দিয়া, আর এখানে হইল গিয়ে শাক, মেথি পাতার শাক, বেগুন, আর এখানে লইছে এই যে মেলার থেকে আনা হয়েছিল মরিচের আচার। তো চলো এখন খাইলেই একবার বন্ধুগণ, তোমরা একটু সঙ্গে থাকো। তো এখানে আমি খাইলাম না, আমি বইনেরটা খা, বইনে খার আর কি, আমি ওই সাইডে খাইলাম। তো আমি ভিডিও করো, আমি তাহলে তাইটটা দেখাইলাম। তো তাই দুমদাম খাওয়া নিয়ে শুরু করছে, দেখছো খাইয়া খাওয়ার খুব স্বাদ হয়েছে বলে মানে স্বাদ হইতো না, রাঁধছে কে তোর বইনে রাঁধছে, এরকম ফাইবেনি আর বইন ফাইবেনি বইন। কিন্তু শাকটা তো আমি রাঁধছি না, আমি ওই এই যে এই যে এই যে এই যে এটা আমি রাঁধছি বন্ধুগণ, সত্যি জানে তারা সবে কইছে স্বাদ হয়েছে, খালি আমি যে হইরাম ইত্যা না, সবে 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 কইছে স্বাদ হয়েছে। তোমরা যদি কেউ খাইতে চাও আমার হাতে, আমার কমেন্টে জানাইও, তোমরা আমি খাওয়াই মতো কথাই দেখার আবার কী সফট হয়েছে। আমার কইছে দিদিভাই যে স্বাদ করিয়ে বানিয়েছে বলছে সফট হয়েছে, আমি বলছি তোর দিদিভাই এইরকম একজনই দিদিভাই আছে লাখের মধ্যে, ফাইবেনি এরকম দিদিভাই আর ফাইতে না। তো চলো বন্ধুগণ বিকালে তোমরা সঙ্গে মিলাম, এখন একটু রেস্ট করি। হাই বন্ধুগণ, তো সকাল থেকে একদমই টাইম পাইছি না তোমার সঙ্গে একটু যে বইয়া কথা হইতাম দেখতে পারছো, কারণ আজকে স্কুল বন্ধ আসলো শিবরাত্রির লাগিয়া। তো অনেক কিছু খাওয়া জুস করতে লাগে, মার লগে একটু হেল্প করতে লাগে, এটা একদম টাইম হয়েছে না। এখন আমি এক জায়গায় যাইতাম, ভাবলাম চলো তোমালোকে শেয়ার করি, গেট রেডি উইথ মি। একটা প্রথমে একটা উলের কুর্তি পরি লাইছি, কারণ ঠান্ডাটা ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ হালকা একটা ঠান্ডা লাগে। দেন চলো জুস করি, প্রথম কিতা খানের পর এটার সঙ্গে কিতা ম্যাচ হইব, দিছু আন ভাল লাগে নি বন্ধুগণ, তোমরা কমেন্ট করো তো কোনটা ভালো লাগবো। এখানে বেশি একটা অপশনই আনছি না, ব্ল্যাক আই থিঙ্ক ব্ল্যাক সব কিছু লাগেই যায় যায় গিয়া। তো আমি ভাবলাম আজকে যে এটাই পড়তাম আমার ভালো লাগে, এটা আমার মেশোয় গিফট হচ্ছিলো, আমার মেশো 300 কিয়ার, তো এই মেশোয় আমার এটা গিফট হচ্ছিলো, খুবই সুন্দর কারিটা না, মেশোয় অনেকগুলো খানের গিফট হচ্ছে। এটা লাগানোর পরে একটু হালকা একটু সাজমু, নাইস না, ভেরি নাইস। আর এখন ঘর বলতে কেউ নাই, মা বাবু বাই গেছে, যে আমরা জায়গা যেটা আছে খাত চলের তারা এটা দেখাত গেছে, আর বইনে তাই বান্ধবীর লোকের ফোনে কথা হল। আর আমি একটু সিম্পল একটা সাজিলাই, একটু সিম্পল শীতের দিনও একটা যেটা প্রবলেম স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায়, ও প্রথমে একটু সিরাম লাগাই দিলাম ফেসে, ভীষণ বালা সিরাম, এটা হইল গিয়া গুড ভাইবসের রেডিয়েন্ট গ্লো সিরাম, ফেস সিরাম আর কি, আলাদা একটা গ্লো আই যায় আর কি। তোমরা তো জানোই আমার গ্লো ভীষণ ভাল লাগে, তো তোমরা ইউজ করতে পারো,
তারপরে আমি ইউজ করবো ওইলো গিয়া কিটা ইউজ করবো জানো নি বন্ধুগণ, ওইদিকে মশায় খামড়াইয়া রাখেন না বন্ধুগণ আমারে, উফ কত জ্বালাদের মশায়। তারপরে ইউজ করবো যে পন্ডস বিবি ক্রিম, আমি কইমো ডেইলি বেসিসে ফাউন্ডেশন না লাগান এটাই ভালা। আমি হাত দিয়া বন্ধুগণ হাত আছে আর কিছু লাগেনি, কখন যে আমি ব্রাশ আনতাম বা বিউটি ব্লেন্ডার আনতাম আবার রাখতাম এটা আলসি লাগে, তো আমি হাত দিয়েই যতটুকু পারি ঠিক না হাত দিয়েই করি দিই, আর হাত দিয়েও সুন্দর হয়। তুমি যদি সবসময় করো নাই মানে জানা থাকে তো সব কিছু দিয়েও হয়, এরকম কিছু না যে ব্লেন্ডার কিনতে লাগবো বা ব্রাশ কিনতে লাগবো এরকম কিছু না, সব কিছু দিয়েই হয়, একটু টাইম দিতে লাগে, টাইম না দিলে কিছু তৈত না। সাড়ে পাঁচটা উষ্টায় গিয়া যেটা আর কি পেন্সিল লাইনার আইলাইনার আর কি, তো এরকম ইয়ে দিয়ে করতে লাগে না জাস্ট পেন্সিলের মতন আর কি ড্র করতে, তো চলো ড্রটা করলেই বন্ধু কল তোমরা ক্যামেরা দিয়ে চাইলে আমার ড্র করা হইতো না, আমি ক্যামেরাটা একটু অফ করি। তো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন আমরা বাইরেইতাম, তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবা যে হই যেইরাম কিতা সব কিছু। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, তো তোমরা প্লিজ যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করিও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখিও, আর যারা যারা এখন পর্যন্ত তোমরা জানো না যে আমার ফেসবুক পেজ যেটা আসলো আগের শিল্পা স্টাইল ড্রিমিটে হ্যাক হয়ে গেছে, আমি নতুন খুলছি শিল্পা সিলেটি ব্লগ, তো প্লিজ এই পেজটাও তোমরা ফলো করে দিও। ওকে বন্ধুগণ আবার দেখাইব নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা।